এখন বাজে 3:55, আমরা এখন পলওয়েল পার্ক থেকে বের হয়ে যাচ্ছি, এখন যাব বার্গি লেক ভ্যালিতে। এখান থেকে ডিস্টেন্স হচ্ছে অ্যারাউন্ড 9 কিলোমিটার্স। এখান থেকে এখন বার্গিতে যাব, বার্গিতে যাওয়ার আগে তেল নিতে হবে, তেল নিব সবাই। আমরা আসামবস্তি রোড ধরে আগাচ্ছি, এই রোড দিয়ে যে আসামবস্তি ব্রিজটা ক্রস করব, ক্রস করলে অল্প কিছু দূর গেলেই হচ্ছে বার্গি লেক ভ্যালি। আমরা 7 জন যাচ্ছি বাইকে, আর লেলিন, লিটন ভাই, মোমেন ভাই আর রিমান সিএনজিতে আসতেছে। এটা হচ্ছে আসামবস্তি ব্রিজ, এখানে এখানে দাঁড়া একটু ড্রোন শট নিব, নিয়ে তারপর যাব। আমরা আসামবস্তি কাপ্তাই রোড ধরে আগাচ্ছি, এদিকেই কোনো এক জায়গায় আমাদের সেই ক্যাম্পিংয়ের সাইটটা, যেটার নাম হচ্ছে বার্গি লেক ভ্যালি। আসামবস্তি এই রোডটা আগে ভালো ছিল, চিকন ছিল, কিন্তু রোডটা ভালো ছিল, চালানো সহজ ছিল, খুব এনজয়েবল ছিল। বাট এখন রাস্তাটা বড় করতেছে, কিন্তু রাস্তার অবস্থা খুবই খারাপ, প্রচণ্ড বালি, ইটের গুঁড়া সব কিছু মিলে অনেক, যার কারণে বাইক চালানোই যাচ্ছে না। আগের রোডটা যে ন্যারো ছিল এতটুকু, যেটুকু দেখা যাচ্ছে এই পাশে এতটুকু এতটুকু, কিন্তু তারপর রাস্তাটা ভালো ছিল। রাস্তার কাজ চলতেছে অনেক দিন যাবৎ, এখন পর্যন্ত রাস্তাটা কমপ্লিট হয়নি। এই রাস্তার কাজ আমি যখন লাস্টবার আমরা কাপ্তে আসছি, রাঙামাটি কাপ্তে আসছিলাম বোধ হয় ব্যাক ইন 2020, ওই সময়ও দেখছি যে রাস্তার কাজ চলতেছে, এখনও রাস্তার কাজ চলতেছে এতদিন যাবৎ। হয়তো মাঝখানে রাস্তার কাজ হয়তো অফ ছিল, তবে এই রোডটা বড় হয়ে গেলে অনেক ভালো হবে, যখন কমপ্লিট হবে তখন অনেক ভালো হবে। অনেক অনেকখানি চওড়া, অনেক চওড়া রোড হচ্ছে, এবং বান্দরবনের মতো, থানচির মতো রোড হয়ে যাবে। ও, ইট ওয়াজ হরিবল, স্পিড বেশি ছিল, স্পিডটা আরও কমানো উচিত ছিল আমার, স্পিড বেশি ছিল। আমরা চলে আসছি বার্গি, বার্গি লেক ভ্যালি। এই যে আমাদের পার্কিং এই পাশে, এই বার্গি লেক ভ্যালির ভিতরে আমাদের ক্যাম্পিংয়ের জায়গায় যাওয়ার জন্য এই মাটির এই রাস্তা দিয়ে যাওয়া লাগতেছে, এবং এইটা ভালোই রিস্কি।
পিছনে কেউ পড়ে না গেলেই হয়, কেউ পড়ছে কিনা কে জানে, দেখতেছি না। হা, সুন্দর জায়গা, সুন্দর সুন্দর সুন্দর, পুরাপুরি প্রকৃতির মাঝখানে একটা রাত থাকবো। এই হচ্ছে আমাদের আজকে রাতে থাকার জায়গা, একদম প্রকৃতির মাঝখানে। প্রকৃতির ডাক আসলে প্রকৃতির ডাকে প্রকৃতিতেই সাড়া দিতে হবে। এর মধ্যে এটার ভিতরে টেন্ট হয়, এটার ভিতরে তাঁবু হবে, এটা তাঁবু হবে, এখানে তাঁবু হবে, আর এটা হচ্ছে শুধু আড্ডা দেওয়ার জন্য, এটার ভিতরে তাঁবু করা যায় না, এটার ভিতরে তাঁবু হবে। তো আমরা এইটাতে থাকবো, আর হচ্ছে এইটাতে, এই দুটাতে হচ্ছে আমরা তাঁবু করবো, তাঁবু করে আমরা এটার মধ্যে থাকবো। লাইফে এটা একটা হবে নতুন এক্সপিরিয়েন্স, এর আগে কখনো তাঁবুতে থাকি নাই। ইনফ্যাক্ট তাঁবুতে এরকমভাবে জঙ্গলের মধ্যে, এই পাশটা পুরোপুরি জঙ্গল, এদিকে পানি, তো এরকম এনভায়রনমেন্টে, এটা কাপ্তাই লেক, এরকম এনভায়রনমেন্টে আসলে এর আগে কখনো থাকা হয় নাই। একটা লাইফে নতুন এক্সপিরিয়েন্স করার জন্য এবার ডিসিশনটা এরকম নেওয়া, একটা রাত আমরা কোনো হোটেল বা রিসোর্টে থাকবো না, একটা রাত আমরা ক্যাম্পিং করবো, রাতেবেলা আড্ডা হবে শুধু, নো ইন্টারনেট, এখানে কোনো ইন্টারনেট নাই। তো আশা করতেছি খারাপ লাগবে না, হয়তো মশার কামড় টামড় একটু প্রবলেম হইতে পারে, বাট খুব বেশি কষ্ট হবে বলে মনে হয় না। যাই হোক, দেখা যাক আজকে রাতটা এখানে কেমন এক্সপিরিয়েন্স হয় আমাদের। আর এদের হচ্ছে এই জায়গার নাম হচ্ছে বার্গি লেক, বার্গি লেক ভিউ। এই জায়গার ক্যাম্পিংয়ের সাইডটা হচ্ছে এইটা, আর খাওয়া দাওয়া, ডাইনিং এবং পার্ক যেটা সেটা হচ্ছে ওই পাশটাতে, ওই দিকটাতে, ওই দিকে কারেন্ট টাইন সব কিছু আছে। এখানেও কারেন্টের লাইন দিয়ে আছে মোবাইল চার্জ চার্জ দেওয়ার জন্য। তো এখন যাবো হচ্ছে ওই পাশটাতে, ওই পাশটাতে একটু আড্ডা আড্ডা দিই। এই হচ্ছে বার্গী লেক ভিউয়ের রেস্টুরেন্ট, এখানে ডাইনিং, আর এদিকে হচ্ছে বোটিং করার জায়গা হচ্ছে এখান থেকে। যদি ভিউয়ের কথা বলি, ভিউ হচ্ছে অস্থির লেভেলের ভিউ, খুব সুন্দর ভিউ। রাতে থাকার জন্য আসলে যারা প্রকৃতি প্রেমী বা অ্যাডভেঞ্চার প্রেমী তাদের জন্য জোস। আর আজকের আকাশ তো ওয়াও। এই হচ্ছে রাতের ডিনার, তিনটা পরোটা, বারবিকিউ চিকেন এন্ড সালাদ, সাথে ড্রিঙ্কস। সবাই কেমন, সাউন্ড টেস্ট কেমন? ভাই আপনার প্রেম কি? সন্ধ্যার নাস্তা ছিল হচ্ছে চাউমিন বা নুডলস যেটাই হোক, আর সকালে কালকে সকালে নাস্তা, এই সবগুলো হচ্ছে কমপ্লিমেন্টারি আমাদের এই প্যাকেজ। এই টোটাল প্যাকেজটা হচ্ছে তাঁবু সহ রাতে থাকা দুইজনের, একটা তাঁবুতে দুইজন শেয়ারিং, আর পার পার্সন হচ্ছে 1300 টাকা, ইনক্লুডিং ব্রেকফাস্ট, ইভিনিং স্ন্যাক্স অ্যান্ড ডিনার। তো এই হচ্ছে আমাদের টেন্টগুলা, এই টেন্টগুলো অর্গানাইজ করা হয়েছে। এটা এখানে থাকবো আমরা চারজন, ওইটা হচ্ছে জাস্ট বসার জন্য, আড্ডা দেওয়ার জন্য, আর এখানে থাকবো আরও 6 জন, আর এখানে আরও গেস্ট আছে কিছু, আরও গেস্ট আছে এদিকে থাকবে। আর এই হচ্ছে অবস্থা, অস্থির অস্থির ভালো লাগতেছে। তবে এই জায়গাটা ভালো লাগবে শুধুমাত্র তাদেরই যারা অ্যাডভেঞ্চার প্রিয় বা প্রকৃতি প্রেমী, যারা ঝিঝি পোকার ডাক শুনতে পছন্দ করে, যারা ভোরের সূর্যোদয় দেখতে পছন্দ করে, তাদের জন্য, নট ফর এভরিওয়ান। আমরা এখন এই টেন্টের ভিতরে শুয়ে আছি, এখন বাজে রাতে 1:15, এই প্রথম
রাত্রি যাপন তাবুর ভিতরে। আমার পার্টনার হচ্ছে সাদমান, যে কিনা সারাত মোবাইল নিয়ে ব্যস্ত থাকবে, আর যদি রাতে সাপ টাপ কিছু আসার চেষ্টা করে ও প্রতিহত করবে ইনশাল্লাহ। তো আজকের এপিসোড এখানেই শেষ, কালকে সকালে আমরা এখান থেকে ঢাকায় ব্যাক করব সিন্দুকছড়ি হয়ে। তো কালকে আবার রাস্তায় কথা হবে, টিল দেন গুড নাইট, বাই।